আমি মাহমুদ আলী, একজন উদ্যোক্তা তথ্য এবং মানব উন্নয়ন কর্মী। আমি আজকে প্রায় ছ বছর যাবৎ সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং এর সাথে জড়িত। সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং মানে সাউল, এটি একটি সাধারণ স্বাস্থ্যসেবা এবং হার্টের চিকিৎসা করার জন্য একটা নতুন অর্গানাইজেশন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর নিয়ে একটা গোলমেলে অবস্থা আছে এবং এই সেক্টরটা নিয়ে সবাই আমরা খুব অসন্তুষ্ট। এরকমই একটি সময়ে সাউলের প্রতিষ্ঠা। সাউল আমাদের স্বাস্থ্যসেবা এবং হার্টের চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দর্শন নিয়ে আসছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যখন একটা পরিপূর্ণ বয়সে উপনীত হয়, যখন তারা বিভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে ওঠে, অর্থাৎ মানুষকে কিছু তাদের দেওয়ার সময় হয়, তখন দেখা যায় সবাই ফাইল নিয়ে হার্ট স্পেশালিস্টের কাছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এটা হয় আসলে একটা শিল্পিত জীবনযাপন না করার কারণে, একটা স্বাস্থ্যসেবাকে কন্টিনিউ না করার কারণে এগুলো হয়। আমাদের দেশে হার্ট নিয়ে যে চিকিৎসা আছে এটা মূলত হচ্ছে ট্রিটমেন্ট, এটা আসলে কোনো পূর্ণাঙ্গ সিস্টেম নয়। অর্থাৎ হার্টকে ভালো রাখতে গেলে জীবনের শুরু থেকে সকল সময় একটা লাইফস্টাইল ফলো করতে হবে, যেটা প্রকৃতপক্ষে আমাদের হার্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে কনসিডার করা হয় না। সাউল এই কাজটি করছে, তারা স্বাস্থ্য সেবা দেওয়ার সাথে সাথেই হার্টের ট্রিটমেন্ট দিচ্ছেন, অর্থাৎ হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য, হৃদরোগ প্রতিরোধ করার জন্যে আপনার যোগা মেডিটেশন থেকে আরম্ভ করে এই সমস্ত কাজগুলো সাউল করছে। প্রায় 12 বছর ধরে সাউল বাংলাদেশে এই দর্শনটি অব্যাহত রাখার চেষ্টা করছেন। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর এখন বহু দেশে এটি বেশ জনপ্রিয় পদ্ধতি।